এইভাবে যদি রোজ রোজ সাপে ডিম খেয়ে চলে যায় তাহলে আমরা কোনোদিন বাচ্চার মুখ দেখতে পাবো না। সুন্দরনগর নামে একটা খুব সুন্দর জঙ্গল ছিল, আর ওই জঙ্গলের এক পাশে একটা বড় নদী ছিল, আর ওই নদীতে একটা বতকের দল থাকত। আর ওই নদীর ধারে পশু পাখিরা সব জল খেতে আসতো, আর ওই বতকের দলে পিঙ্কি আর রিঙ্কু নামের একটা জোড়া ছিল। পিঙ্কি একদিন নদীর ধারে বাসায় দুটো ডিম দেয়। পিঙ্কি আর রিঙ্কু ডিম দুটো দেখে খুব খুশি হয়, আর দুজন মিলে ডিম দুটোর খুব ভালো করে দেখাশোনা করতে লাগে। আর নদী থেকে একটু দূরেই একটি ছোট্ট ঝোপের কাছে একটি সাপ থাকত, আর ওই সাপটা সকল পশু পাখিদের ওপর নজর রাখত। এরপর একদিন সাপের নজর মিঙ্কির বাসার ডিম দুটোর ওপরে পড়ে, আর সাপ তখন ডিম দুটো দেখে খুশি হয়ে যায়। আরে বাহ, কত বড় বড় তাজা ডিম! ওকে খেতে পেলে মনটা শান্তি হয়ে যেত। কিন্তু ওদের যাওয়ার অপেক্ষা করছি, ওরা গেলেই ডিমটাকে আমি মজা করে খাবো। এরপর সন্ধে হয়ে আসতে একটা বাজ নদীর ধারে এসে জল খাচ্ছিল, আর ওই সময় একটা বতকের দল পিঙ্কির কাছে আসলো। আরে পিঙ্কু আর রিঙ্কু, এই ডিম দুটো কি তোমাদের? হ্যাঁ, এই ডিম দুটো আজ সকালেই দিয়েছি। ও, এর জন্যই তোমাদের দুজনকে সকাল থেকে নদীতে দেখতে পাইনি। আজ আমরা সকাল থেকে এই ডিম দুটোর আমরা দেখাশোনা করছি, যদি কেউ ডিম দুটো আমার চুরি করে নেয়। তার মানে তোমরা দুপুরেও কিছু খাওনি, আর এখনো কি কিছু খাবে না? না, আমি আর খিদে সহ্য করতে পারছি না, কিন্তু আমার ডিমগুলো নিয়ে অনেক চিন্তা হচ্ছে। আর এই ডিমগুলো লেগে তুমি চিন্তা করো না, আমাদের ডিমের কিছুই হবে না, আর আমরা খাবার পেলেই তো সন্ধে হওয়ার আগে বাসায় ফিরে আসব। এই বলে তারা এখান থেকে দলের সাথে যেতে শুরু করলো, আর ওইদিকে সাপ লুকিয়ে তাদের সব কথাই শুনছিল। ওরা একটু দূরে যেতেই সাপ এদিকে খুশি হয়ে যায়। সাপটা লোভ না সামলাতে পেরে আস্তে আস্তে ডিমের কাছে যেতে লাগে। আরে বাহ, এ তো টাটকা ডিম, আর খেতেও খুব ভালো লাগবে। এই বলে সাপটা একটা ডিম খেয়ে ফেলে। খেয়ে কি মজা লাগছে গো! এই বলে সাপটা আর একটা ডিমও খেয়ে ফেলে। আহ, ডিমগুলো খেয়ে শান্তি হয়ে গেল। এবার আমি তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ি, কেউ যদি দেখে ফেলে তাহলে কালকে খাবারের জোগাড় হবে না। এরপরে সাপ তাড়াতাড়ি করে ঝোপের মধ্যে যেয়ে লুকিয়ে পড়ল। এদিকে পিঙ্কি আর রিঙ্কু তাদের দলের সাথে ফিরে আসে। ফিরে এসে বাসায় দেখতেই দেখে তাদের ডিম নেই। আরে, আমাদের ডিম তো কেউই দেখেনি, শুধু আমাদের দলের লোক দেখেছে। তাহলে আমাদের ডিম লিলো কে? পিঙ্কির কথা শুনে রিঙ্কু কিছু ভাবলো। আমাদের ডিম কে চুরি করলো জানার জন্য আমি একটা উপায় বাই করেছি, শোনো। রিঙ্কু তখন তার বুদ্ধির কথা পিঙ্কিকে বলল। পরের দিন সকালে পিঙ্কি আবার বাসায় দুটো ডিম দেয়, আর ডিম দিয়ে তারা দুজন পুরো দিন বাসার কাছেই বসে থাকে। সন্ধে হয়ে আসতে রিঙ্কু বলে, পিঙ্কি আমার না খুব জোশে খিদে পেয়েছে গো, চলো আমরা একটু খাবারের ব্যবস্থা করে আসি। কিন্তু আমরা এখানে ডিম রেখে কি করে যাই? কালকের মতো যদি কেউ আবার আমাদের ডিম নিয়ে পালায়। এরপরে রিঙ্কু কিছু মুখের মধ্যে ঘাস নিয়ে এসে ডিমটাকে ঢেকে দেয়। এই ডিমগুলোকে আর কেউই দেখতে পাবে না, এই ডিমগুলো রেখে আমরা এবার অনেক দূর যেতে পারি। ওই দেখে পিঙ্কি খুব খুশি হলো, আর দুজন মিলে যেতে শুরু করলো। এই পাগল দুজন ভাবছে পাতার মধ্যে ডিম লুকালে কেউই দেখতে পাবে না, কিন্তু ওরা জানে না আমি ওদের ডিম ফলো করে বসেছি। আজ তো সন্ধে হওয়ার আগেই খাবার পেয়ে গেলাম, কত মজা লাগছে! এই বলেই সাপটা ছুটে এসে তার ডিম খেতে লাগে। আর ওইদিকে পিঙ্কি আর রিঙ্কু নদীর এক সাইডে একটা বড় গাছের কাছে লুকিয়ে দেখছিল কি তার ডিম কে খায়। আর পিঙ্কি আর রিঙ্কু সাপকে ডিম খাতে দেখে দুজনেই খুব ভয় পেয়ে যায়। আর যতক্ষণে তারা বাসার কাছে ফিরে আসে ততক্ষণে সাপ ডিম খেয়ে সে তার জঙ্গলে ফিরে যায়।
এইভাবে যদি রোজ রোজ সাপে ডিম খেয়ে চলে যায় তাহলে আমরা কোনোদিন বাচ্চার মুখ দেখতে পাবো না। পিঙ্কির কথা রিঙ্কু শুনছিল, আর সেই সময় দেখতে পালো একটা বাজ নদীর ধারে জল খাচ্ছে। পিঙ্কি তুমি চিন্তা করো না, আমাদেরকে বাঁচানোর জন্য একজনই আছে, চলো আমরা তাকে গিয়ে সব কথা বলি। পিঙ্কি আর রিঙ্কু বাজকে সব কথা বলল। বাজ তখন রেগে পিঙ্কিকে বলে, তোমরা দুজন চিন্তা করো না, এমনও সাপ আমার পছন্দের খাবার। পরের দিন সকালে পিঙ্কি আবার দুটো ডিম দেয়। ডিম দিয়ে তারা গাছের আড়ালে যেয়ে লুকিয়ে পড়ে, আর বাসটা গাছের উপরে বসে থাকে। আর সাপটা কাউকে না দেখতে পেয়ে সে ডিম খাওয়ার লোভে ছুটে চলে আসে। এসেই সে ডিমটাকে খেতে যাবে, সেই সময় বাসটা উড়ে এসে তার ধারালো পাঞ্জা দিয়ে সাপটাকে ধরে মহাকাশের উপরে নিয়ে চলে যায়। আমায় ছেড়ে দে রে, মরে গেলাম রে, আমায় ছেড়ে দে, আমার ভুলে গেছি রে, আমায় ছেড়ে দে। বাস তার কোনো কথা না শুনে তাকে নিয়ে চলে গেল। আর এদিকে পিঙ্কি আর রিঙ্কু দুজন মিলে আবার খুশি খুশি থাকতে লাগলো।